আসসালামু আলাইকুম। যারা ফুলের চিকিৎসক আছো, অনেক সময় পায়ে ইঞ্জুরি হয়ে কোনো যে কোনো কারণে যদি ফুলে যায় তখন ক্র্যাপ ব্যান্ডেজ লাগাতে বলে, অথবা তোমরা ক্র্যাপ ব্যান্ডেজ লাগিয়ে দাও। সেক্ষেত্রে ক্র্যাপ ব্যান্ডেজ আসলে সঠিকভাবে কিভাবে লাগাতে হবে সেই প্রসেসটা অনেকে জানে না, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে পা ফুলা কমানোর জন্য ক্র্যাপ ব্যান্ডেজ লাগায়, সেই জায়গাতে উল্টা আরো পা ফুলে যায়, ব্যথা কমানোর জন্য দেয়, আবার ব্যথা বাড়ে যায়। কেন বাড়ে, কেন ফুলে, এটা আমি তোমাদেরকে বলবো। দেখো, এই যে ক্র্যাপ ব্যান্ডেজ লাগাতেছি, এখানে যেটা হচ্ছে এর পায়ের, আমাদের শরীরে জানো 70% পানি আছে, এটা পায়ের দিকে ছড়িয়ে আসে। এখন আমি যদি ক্র্যাপ ব্যান্ডেজটা এখানে প্রেসার দিয়ে লাগাই, তাহলে এই প্রেসার দিলে পানিগুলো নিচে দিয়ে আসবো। আমি যেটা করব, এখান থেকে প্রেসার দিয়ে আস্তে আস্তে এদিকে লুজ করব। এক্সাম্পল দেখো, এখান থেকে চাপটা বেশি করে নেব, ঠিক আছে? এই অর্থাৎ এই চাপ থাকার কারণে যাতে করে পানিগুলো উপরের দিকে উঠে যায়। আর যদি উপরের দিকে চাপ দিয়ে নিচের দিকে নামো, তাহলে তো হলো না। দেখো, আমি এখান থেকে চাপ বেশি দিচ্ছি, আস্তে আস্তে লুজ করব, ঠিক আছে? এতে করে ব্যথাটা কমে যাবে, যে কোনো ইঞ্জুরি হলে যেটা হবে ব্যথা কমে যাবে, পায়ে ফুলও কমে যাবে, এবং উপর থেকে পানি আসে এখানে জমতেও পারবে না, তাই না? দেখো, এই যে আমি একটু আস্তে আস্তে লুজ করে ফেললাম, এইদিকে লুজ করছি, এদিকে একটু টাইট করছি। এবারে ক্লিপ লাগাই দিবা, ক্লিপটা দেখো, এই যে ক্লিপ আছে এখানে, ক্লিপটা এইভাবে লাগাই দিবা। অনেকে জানো এটা একটা ক্লিপ, শুধু এখান দিয়ে দিবা আর এখান দিয়ে ক্লিপটা লাগিয়ে দিবা। ঠিক আছে, শেষ। থ্যাংক ইউ।